আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে ব্রয়লার মুরগির মাংস অল্প ঝোলে আলু দিয়ে রেসিপিটি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো মাংস খুব ভালোভাবে ধুয়ে আমি লবণ মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে, এখন ভেজে নিব। এরকম করে ভেজে নিলে বাইরে থেকে কোট হয়ে যায় এবং ভিতরের জুসিনেসটা বজায় থাকে এবং খেতেও বেশ ভালো লাগে। তো আমি একটু আলু দিব, আলুগুলো হলুদ লবণ দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভেজে নিব। আলুর গায়ে একটু লালচে বর্ণের হলেই আমি এগুলো তুলে নিব। এই যে এরকম করে খুব আঁচে ভেজে নিলে আলুটা পরে গলে যায় না। তো আলুগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি এখানে অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 কাপের মতো। পেঁয়াজটা একটু ভেজে হালকা একটু লাল করে নিব, আর এইখানে যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। এখন এইখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এই সমস্ত বাটা মশলার পরিমাণ প্রায় 1.5 চা চামচের মতো করে নিয়েছি, আর জিরার সাথে আমি এখানে 4টি এলাচও বেটে দিয়েছি। তো এখন এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। কাঁচা ঘ্রাণ চলে গেলে এখানে আমি গুঁড়া মশলা দিব, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া উঁচু করে দিয়ে দিয়েছি আমি এখানে 4 চামচ দিয়ে, ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পানি, পানি দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। তো যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, কষানো ভালোভাবে হলেই দেখবেন এরকম তেল বেরিয়ে আসছে এবং মশলার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো আগে থেকে ভেজে রাখা আলু এবং মাংস আমি একই বাটিতে তুলে রেখেছি, এখন এগুলো দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব। এভাবে যদি মাংসটা ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু মাংস খাওয়ার সময় একটু শক্ত শক্ত লাগে, খেতে বেশ ভালো লাগে। তো এখন এই মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলো মিলিয়ে নিব, আর এইখানে খুব বেশিক্ষণ কিন্তু কষিয়ে নেওয়ার কিছু নেই, কারণ মাংস থেকে কিন্তু পানি বের হবে না, পানিটা ভাজার সময় বের হয়ে গিয়েছে, বের হলেও একদম সামান্য পরিমাণ বের হবে। তো আমি পাশের চুলায় গরম পানি দিয়ে দিয়েছি, এখন এখান থেকে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এখানে আমি 2 থেকে 2.5 কাপের মতো পানি দিব, আর এই পর্যায়ে যদি কেউ চান একটু পানি কমিয়ে দিতে তো কমিয়ে দিতে পারেন, তবে হাড়গুলো সিদ্ধ হতে এবং আলু সিদ্ধ হতে কিন্তু এতটুকু পানি লাগবে। তো খুব ভালোভাবে নেড়ে আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে বলক তুলে তারপরে ঢাকুন দিয়ে ঢেকে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। তো 4-5 মিনিট পর দেখুন আমি ঢাকুনটা সরিয়ে নিয়ে এখন একটু নেড়ে দিব, আর এই পর্যায়ে অবশ্যই লবণটা দেখে নেবেন, কারণ মাংস বা যে কোনো অন্য তরকারিতে লবণটা কিন্তু শুরুর দিকে দিলে আলু মাংসতে পারফেক্ট ঢুকে। তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই কাঁচামরিচটা কিন্তু ঘ্রাণের জন্য। আর আমি একটু জিরা আলাদা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব একটু পরে, ঢেকে দিলাম কাঁচামরিচের ঘ্রাণটা বের হওয়ার জন্য। এই যে জিরা এবং 2-3টা এলাচ দিয়েছি। এইভাবে যদি মাংস নামানোর আগে একটু জিরা এবং এলাচ গুঁড়া দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের স্বাদ বা এরকম ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করলে এই ঝোলের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। এখন আমি একটু ঢেকে দিব, চুলার আঁচটা একদম কম করে দিব, তাহলে জিরা এবং কাঁচামরিচের ঘ্রাণটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আর একটু ঠান্ডা হয়ে আসার পরে দেখুন মাংসর কালারটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই ছিলেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আজকে তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।